বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব মিশ্র বা অসমান নগদ প্রবাহে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা যায়। গত পর্বে আমরা মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি আলোচনা করেছি। আজকে আমরা মিশ্র বা অসমান নগদ প্রবাহে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। দেখো, আমি একটা প্রশ্ন লিখে রেখেছি যে মিস্টার সাদ প্রথম বছর 12,000, দ্বিতীয় বছর 15,000 এবং তৃতীয় বছর 20,000 টাকা জনতা ব্যাংকে জমা করেন। যদি সুদের হার 10% হয় তাহলে তিনি 3 বছর শেষে ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করতে পারবেন? তার মানে তিনি ভবিষ্যতে কত টাকা উত্তোলন করতে পারবেন। আমরা অঙ্ক করার পূর্বেই আমরা দেখে নেব যে আমাদের অঙ্কে নগদ প্রবাহটা কোন ধরনের আছে। বলেছে প্রথম বছর 12,000, দ্বিতীয় বছর 15 এবং তৃতীয় বছর আছে 20,000 টাকা। তারপরে টাকাটা আছে একাধিকবার, তিনবার টাকা প্রদান করেছেন একের অধিক, এবং টাকাগুলো অসমান, 12,000, 15,000 এবং 20,000 টাকা। যদি একাধিকবার হয় এবং টাকার পরিমাণ অসমান হয় সেটাকে আমরা বলছি মিশ্র বা অসমান নগদ প্রবাহ। তোমাদের দেখো তো মনে আছে কিনা, আমরা যখন এককালীন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তখন আমাদের সূত্রটা এরকম ছিল কিনা, যে এফ ভি সমান সমান পিবি ইন্টু 1+i^n। এই সূত্রটি আমাদের ছিল এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে। এখানেও যেহেতু বলছে 3 বছর শেষে, তার মানে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে এবং মিশ্র সূত্রটা এরকমই হবে কিছুটা। তোমাদের বোঝার সুবিধাতে দেখো আমি লিখি পিবি 1+i^n, আমি আবার প্লাস দিয়ে লিখি, যেহেতু তিনটা আছে তিনটা লিখবো, পাঁচটা থাকলে পাঁচটা লিখতাম, জয়টা থাকবে ঠিক ততটা লিখব। এখন এন এর মানটা কত হবে এটার জন্য আমরা আবার সেই সময় রেখায় যাব। একবার যদি বুঝে যাও তাহলে আর তোমাদের সমস্যা হবে না। 3 বছর 0, 1, 2, 3। দেখো এখানে সে বছরের শুরুতে রাখবে না শেষে রাখবে, শুরু বা শেষ কোনো কিছু উল্লেখ করে নাই, শুধু বলা আছে প্রথম বছর 12,000, দ্বিতীয় বছর 15,000 এবং তৃতীয় বছর 20,000। ওকে, শুরু বা শেষ উল্লেখ করা না থাকলে আমরা কি বলেছি? আমরা বলেছি যদি কোনো অঙ্কে শুরু বা শেষ বলা না থাকে তাহলে সেটাকে কি ধরতে হবে? শেষে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম বছরের শুরু, এটা প্রথম বছরের শেষ। প্রথম বছর এখান থেকে শুরু জানুয়ারি থেকে শেষ মানে ডিসেম্বর, দ্বিতীয় বছর শুরু ডিসেম্বরের পর জানুয়ারি, দ্বিতীয় বছর শেষ, তৃতীয় বছরের শুরু তৃতীয় বছরের শেষ। তাহলে এখানে প্রথম বছরের শেষে 12,000, তাহলে টাকাটা কোন জায়গায়? এই জায়গায় 12,000। তারপর কি বলছে দেখো, দ্বিতীয় বছর 15,000, তাহলে দ্বিতীয় বছরের শেষে 15,000, যেহেতু শুরু বা শেষ কিছু বলা নেই। তারপর তৃতীয় বছর বসে 20,000, এটাও শেষে 20,000। এবার একটু খেয়াল করো যে আমরা কি বের করব, ভবিষ্যৎ মূল্য। তাহলে এই প্রান্ত হচ্ছে কি আমাদের বর্তমান মূল্য পিবি, আর এই প্রান্তটা হচ্ছে আমাদের এফভি। তাহলে আমরা এখন যাবো কোথায়? এফভিতে যাব, এই জায়গায় আসতে হবে আমাদের। যদি এই জায়গায় যেতে হয় এই 12,000 থেকে এই জায়গার দূরত্ব কত, অথবা এই জায়গায় এই টাকাটার উপর আমরা কত বছর সুদ পাবো? দেখো আমাদের টাকাটা এখানে জমা হয়েছে, তার মানে কি এখান থেকে সুদ প্রাপ্তি শুরু 1 বছর, এই জায়গায় যেতে আরো 1 বছর, তাহলে প্রথম টাকাটা কত বছর পাবো? 2 বছর, প্রথম টাকার উপর আমরা 2 বছর সুদ পাবো। তাহলে কি দাঁড়ালো দেখো, যদি আমরা এটা এন কত, 3 বছর মেয়াদ, সেটা থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে 3 মাইনাস 1, তাহলে কত হবে? 2 বছর। তারপরে দেখো দ্বিতীয় টাকাটায় আমরা কতদিন সুদ পাবো, এখানে টাকাটা জমা হওয়ার পর এই পর্যন্ত 1 বছর, তারপর এটা যদি আমি 2 দিয়ে দিই
আর এটার সুদ কত পাবো? যখন জমা হয়েছে তখনই আমার শেষ, তার মানে কি জিরো? আমি যদি এন মাইনাস থ্রি দিয়ে দেই তাহলে কি দাঁড়ালো? এন মাইনাস ওয়ান, আমার টোটালি মেয়াদ কত? 3 বছর, 1 2 3, 1 2 3, তাহলে 3 মাইনাস 1 তাহলে 2, তাহলে এই টাকার উপর আমি 2 বছর সুদ পাচ্ছি। আবার যদি হয় তৃতীয় টাকাটা দেখো, 1 বছর আর তৃতীয় যে টাকাটা দেওয়া হবে সেটা দেওয়ার সাথে সাথে আমার হিসাবটা ক্লোজ, আমি কোনো ধরনের সুদ পাবো না। সূত্রটা কি হলো? যখন মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব, সেই ক্ষেত্রে যদি শেষে বলা থাকে অথবা কোনো কিছু বলা না থাকে, তাহলে আমাদের সূত্রটা জানাবে পিবি সমান সমান 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর 2 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 2 3। আরও একটু সুবিধার্থে তোমরা চাইলে এটাকে পিবি 1 ইন্ডিকেট করতে পারো, এটাকে পিবি 2 বলতে পারো, এটাকে পিবি 3 বলতে পারো। পিবি 1 ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, 2 n মাইনাস 2 3 n মাইনাস 3। এখন তাহলে এটা আমাদের প্রথম বছরের পিবি 1 সমান সমান আছে কত? 12,000, পিবি 2 15, পিবি 3 20। আয়ের মান কত পার্সেন্ট বলা হয়েছে? 10%। কি করতে হবে? 10 ভাগ 100, তাহলে 0.10। আমরা মান বসাই 12,000 2 1 প্লাস 0.10, এন এর মান হচ্ছে কত আমাদের? 3। এটা আমরা লিখে রাখি এই জায়গায়, এন সমান সমান 3, তাহলে আমাদের সুবিধা হবে 3 মাইনাস 1 প্লাস 15,000 1 প্লাস 0.10, 3 মাইনাস 2 প্লাস 20,000 1 প্লাস 0.10, 3 মাইনাস 3। একটু শর্ট করে ফেলো, 12,000 এই দুটো যোগ করলে হবে কত? 1.10 টু দি পাওয়ার 2 প্লাস 15,000 ওয়ান, এটাকে আমরা একবারে লিখে ফেলি 1.10 শূন্য। এখন তোমরা চাইলে এই এন মাইনাস ওয়ান ব্যবহার না করে, এন মাইনাস টু ব্যবহার না করে, এন মাইনাস থ্রি ব্যবহার না করে একবারে তুমি চাইলে, যেহেতু বুঝতেছ যে 3 বছর মেয়াদ যদি হয় টোটালি, তাহলে আমি 1 বছর কম সুদ পাবো। কেন 1 বছর কম পাবো? টাকাটা বছরের শেষে জমা হবে, বছরের শেষে যখন টাকাটা জমা হবে সেক্ষেত্রে প্রথম বছর আমার কোনো ধরনের সুদ পাওয়া হবে না, সেক্ষেত্রে 1 বছর বাদ। তাহলে সেক্ষেত্রে তুমি শুরু করলে 3 বছর হলে, তাহলে পিবি 1 1 প্লাস আই টু দি পাওয়ার 2, তারপর 1, তারপর 0, শেষেরটা 0 কেন? টাকাটা জমা হওয়ার সাথে সাথে আমার হিসাবটা ক্লোজ হয়ে যাবে, তাহলে শেষের বছর জমাকৃত টাকার উপর আমি কোনো ধরনের ইন্টারেস্ট পাবো না। আমি যদি একবারে ক্যালকুলেশনটা করে ফেলি, 12,000 টু 1.1 দি পাওয়ার 2 প্লাস 15,000 ইন্টু 1.1 টু দি পাওয়ার 1 প্লাস 51,020 টাকা। তোমরা একটু খেয়াল করো সূত্রটা মনে রাখার জন্য, যে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে অথবা শেষে বলা থাকে, তাহলে সূত্রটা যত বছর মেয়াদের অঙ্ক থাকবে সেই মেয়াদ থেকে -1 -2 -3, যেমন এটা 3 বছর ছিল, এই জন্য আমরা n-1 n-2 n-3 দিলাম, n-1 n-2 n-3। যদি 5 বছর থাকতো সে ঠিক একই ভাবে n-1 n-2 n-3 n-4 n-5। এটা বুঝার বা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যেহেতু টাকাটা প্রতি বছর শেষে জমা হবে, আমি যখন টাকাটা প্রথম বছর জমা দিব, বছরের শেষে গিয়ে জমা দিব, সেক্ষেত্রে প্রথম বছরের কোনো সুদ আমি পাবো না। এই জন্য n-1 মানে হচ্ছে যে এই অঙ্কের ক্ষেত্রে 3 মাইনাস 1 মানে 2 বছর, প্রথম টাকার উপর আমি 2 বছর সুদ পাবো, তারপরে টাকার উপর 1 বছর সুদ পাবো, এবং শেষের যে টাকাটা
সেই টাকাটা জমা দেওয়ার সাথে সাথে আমার হিসাবটা ক্লোজ হয়ে যাবে, তাহলে এই টাকার উপরে ব্যাংক আর আমাকে কোনো ধরনের সুদ প্রদান করবে না। তুমি এন মাইনাস ওয়ানও লিখতে পারো, অথবা চাইলে সরাসরি পাওয়ারটা দুই লিখতে পারো, যে পিবি ওয়ান ওয়ান প্লাস আইডি পাওয়ার টু, পিবি টু ওয়ান প্লাস আইডি পাওয়ার ওয়ান, পিবি থ্রি ওয়ান প্লাস আইডি পাওয়ার জিরো। এবার দেখো, যদি এটাতে এরকম বলা থাকে যে মিস্টার সাদ প্রথম বছরের শুরুতে 20,000, দ্বিতীয় বছরের শুরুতে 15,000 এবং তৃতীয় বছরের শুরুতে 20,000 টাকা জনতা ব্যাংকে জমা করেন এবং সুদের হার 10% হয়, তাহলে তিনি 3 বছর শেষে ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করতে পারবেন। ঠিক এটার জন্য আমরা আবার সময় রেখা যাব, দেখি গিয়ে কি দাঁড়ায়, আমরা তাহলে আমাদের সূত্রটা নিয়ে আর আমাদের কখনো ভুল হবে না যদি বুঝতে পারি। আমি আবার সময় রেখা আঁকি, 0, 1, 2, 3। কি বলছে, প্রথম বছরের শুরুতে 12,000, তাহলে প্রথম বছরের শুরু এখানে, তাহলে এখানে 12,000। আবার বলছে দ্বিতীয় বছরের শুরুতে 15,000, তাহলে দ্বিতীয় বছর শুরু কোন জায়গায়, এই জায়গায়। তারপর বলছে তৃতীয় বছরের শুরুতে 20,000, তাহলে তৃতীয় বছরের শুরু এখানে, শেষ এই জায়গায়, শুরুতে 20,000। তার দরকার কি, ভবিষ্যৎ মূল্য এই জায়গায়। এখন একটু খেয়াল করো, যখন শুরুতে বললো, শুরুতে বলার ক্ষেত্রে আমাদের সূত্রে কি পরিবর্তন হবে, যখন শুরুতে বললো আমি যাব এফবিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, এই টাকাতে কি আমার এই টাকার দূরত্ব কতটুকু একটু খেয়াল করো। টাকাটা আমি শুরুতে জমা করলাম, তাহলে এই বছর পুরোটা সুদ পাবো, তাহলে এই বছরের পুরোটা সুদ পাবো, তাহলে এই বছর, তাহলে কত বছর সুদ পাইলাম, 3 বছর। তা আমার অঙ্কের মেয়াদ ছিল 3, এখানে 3-1 মানে 2 হয়েছিল, কিন্তু যখন শুরুতে দিবে তখন আমি কি 2 বছরের সুদ পাবো না 3 বছর, 3 বছর, তাহলে এটা n-1 না n হবে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আমি কতদিন সুদ পাবো, 1, 2 পাবো, তাহলে 2 বছর, তাহলে এখানে n-1। শেষেরটা যখন জমা হবে তারপরে আমি আবার 1 বছর সুদ পাবো, n-2। এখন তুমি চাইলে এই অ্যামাউন্টগুলোকে আগের মতো করে পিবি ওয়ানটাকে পিবি জিরো বানিয়ে দাও, টুটাকে ওয়ান বানিয়ে দাও, এটাকে টু করে দাও, 0, 1, 2। এটা একটা ম্যান্ডেটরি না, এটা করতে পারো নাও করতে পারো। আমাদের বোঝার দরকার হচ্ছে যে যখন শুরুতে হয় এবং শেষে হয় তখন সেই ক্ষেত্রে আমরা কীভাবে সূত্র বসাই। দেখো শুরু এবং শেষের মধ্যে সূত্রে কিন্তু পরিবর্তন, শুরুতে যখন তখন আমরা এন দিয়ে সূত্র শুরু করেছি, আর যখন শেষে ছিল তখন n-1 দিয়ে। n-1 দিয়ে শুরু করার কারণ ছিল যে যখন আমরা প্রতি বছরের শেষে টাকাটা জমা করছি তখন প্রথম বছরের সুদ পাচ্ছি না, এই জন্য 1 বছর বাদ দিয়ে দিচ্ছি n-1, আর এখানে আমরা শুরুতে টাকাটা জমা করছি তেমনি পুরো বছরের সুদ পাচ্ছি। এখন তাহলে প্রথম টাকাটা আমার কত আছে, 12,000 টাকা, 1+ সুদের হার 12%, এন এর মান কত, 3। কেন এটা 3 হলো, কারণ যে আমরা এই টাকার উপর 1, 2, 3 পুরো বছরের সুদ পেলাম। তারপর এটা কত, 15,000, 1+0.10, এটা n-1, তারপরে এন কত, 3-1+ n-2, এটা কেন n-2 হলো, কারণ হচ্ছে যে টাকাটা জমা দেওয়ার পরেও আমরা 1 বছর সময় পেলাম, এই 20,000 টাকার উপর আমরা 1 বছরে সুদ পাবো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। কিন্তু যখন আমরা শেষে ছিল সেক্ষেত্রে আমরা কিন্তু শেষেরটা n-3 দিয়েছিলাম, মানে যখনই টাকাটা জমা দিয়ে দিয়েছি তখনই আমার হিসাবটা ক্লোজ হয়ে গেল, হিসাবটা ক্লোজ হয়ে যেতে আমি আর কোনো ধরনের সুদ পাচ্ছি না, এই জন্য সেটার পাওয়ার ছিল 0। এবার যদি আমরা লিখি,
খেয়াল করো যে শেষেরটা এখন ওয়ান আসছে, ওয়ান আসার কারণটা তো তোমরা সময় রেখায় দেখলে যে টাকাটা জমা দেওয়ার পরে আমরা আরো 1 বছর অতিরিক্ত সুদ পেয়েছি। দেখো আগেরটার সাথে এটার একটু পার্থক্য হয়েছে, আগেরটার রেজাল্ট যা ছিল তার থেকে এখানে একটু বেশি টাকা আসছে। তার কারণ কি জানো? কারণ হচ্ছে যে আগেরটায় তুমি 1 বছর সুদ কম পেয়েছিলে, এটাতে 1 বছর সুদ বেশি পেয়েছো। আগেরটার সুদ ছিল 2 বছর 1 বছর, আর এটা 3 2 1, এটাতে পরিপূর্ণ বছর। তুমি যখন টাকাটা শুরুতে জমা করেছো পুরো 3 বছর সুদই পেয়েছো, আর যখন প্রতি বছর শেষে জমা করেছো তখন তুমি 2 বছরের সুদ পেয়েছ। এবার একটু খেয়াল করো যে অঙ্কগুলো করার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে, যখনই মিশ্র বা অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলবে, প্রথমে তুমি দেখবা যে টাকাগুলো শুরুতে না শেষে আছে। যদি শেষে থাকে তাহলে তুমি অঙ্কটা পাওয়ার দিয়ে শুরু করবে, n-1 n-2 n-3, আর যদি শুরুতে থাকে তাহলে n n-1 n-2, এভাবে। যদি শুরুতে হয় তাহলে তোমার সূত্রটা হবে PV01+IDn, বা তুমি চাইলে সেটাতে n-0 বলতে পারো, একই কথা n-0 বা n একই কথা, n তারপর n-1 n-2, যদি বেশি থাকে n-3 n-4 n-5, যত বছর থাকবে তত বছর n n-1 n-2 n-3 n-4 n-5, এভাবে পাওয়াগুলো হবে। আর যদি শেষে বলা থাকে তাহলে অঙ্কটা এই অংশটা বাদ দিয়ে পরের অংশ থেকে শুরু করলাম, n-1 n-2 n-3 n-4 n-5 n-6, এভাবে। আবার খেয়াল করো যে যখন শুরুতে তখন n n-1 n-2 n-3 n-4, আর যখন শেষে বা কোনো কিছু বলা থাকবে না তাহলে এই অংশটা তুমি ব্যবহার করবে না, তার পরের অংশ থেকে দ্বিতীয় অংশ থেকে শুরু করবা, n-1 n-2 n-3 n-4, এভাবে তোমরা ধারাবাহিকভাবে বসাতে থাকবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের কতগুলো অঙ্ক তোমাদের বইয়ের মধ্যে আছে এগুলো দেখে প্র্যাকটিস করবা, আর যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আশা করি সমস্যায় পড়বে না, তারপরে যদি সমস্যায় পড়ো তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকো।